আরসিবি ইনিংসের 8/3 বলের সময় ডেভিড ওয়েলের জন্য বিপদে পড়ে যায় বিরাট কোহলি, সেই সঙ্গে বিপদে পড়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কারণ একটা মর্মান্তিক রান আউটের শিকার হয়েছেন বিরাট কোহলি। চাহালের সেই বলটি কাট করে রান নেওয়ার জন্য মত প্রকাশ করেন ডেভিড ওয়েলি, বিরাট কোহলির সাথে সাথে দৌড় দিলে অনেক দূর এগিয়ে যান। এর মধ্যেই আচমকা রান না নেওয়ার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়েলি, আর যাতে বিরাট কোহলিকে ফিরে আসতে হয়, আর আস্তে আস্তেই উইকেট ভেঙে ফেলেছেন চাহাল। কিন্তু যখন টিভি রিপ্লাইতে দেখা যায় তখন ঘটে আরেকটি ঘটনা, কারণ বিরাট কোহলি এবং চাহালের উইকেট ভাঙা দুইটাই ছিল একসাথে। কোহলির ব্যাট যখন দাঁড় প্রান্তে তখনও চাহাল স্টাম্প ভাঙেনি, কিন্তু যখন ব্যাট আরেকটু সামনে অগ্রসর হয় আর তখনই স্টাম্পের লাইট জ্বলে ওঠে। এমন সমীকরণে রান আউটের সিদ্ধান্ত নেওয়া টিভি আম্পায়ারের কাছে সবসময় কঠিন হয়ে থাকে। শেষমেশ টিভি আম্পায়ার আউট ঘোষণা করেন, আর যে ব্যাপারটিতে খুশি নন বিরাট কোহলি, ডাক আউটে যাওয়ার সময় মাথা নাড়াচ্ছিলেন তিনি, আর গ্যালারিতে সমর্থকদের কান্না।